যে ঘটনার কথা বলতে চলেছি সেটা ঘটেছিল সাসেক্সের একটা ছোট গ্রামে, পাহাড়ের উপর পাইন গাছের জঙ্গলে ঘেরা গ্রাম ম্যাক্সলেতে। অলপ করে বলতে পারি এত সুন্দর নির্জনার ঘন সবুজ গ্রাম গোটা ইংল্যান্ড ঠুঁটে ফেললেও আর একটাও খুঁজে বের করা যাবে না। লোকজন এখানে চোখে পড়ার মতো কম, ফলে প্রাকৃতিক সৌন্দর্য নির্দ্বিধায় বেড়ে ওঠার সুযোগ পেয়েছে। ম্যাক্সলের রাস্তাঘাট বড় সড়ো, গ্রামের একেবারে মাঝামাঝি একটা পুরনো চার্চ আছে, সঙ্গে লাগোয়া কবরস্থান। এছাড়া গ্রামে অন্য বাড়িঘর বলতে বেশিরভাগই ছোট ছোট কটেজ, তাদের দেওয়ালগুলোতে সব লাল রং করা। উপর থেকে দেখলে বড় রাস্তাগুলোর উপর কদাচিৎ ছোটখাটো কয়েকটা গাড়ি কিংবা পায়ে হাঁটা লোকজন চোখে পড়ে। সব মিলিয়ে জায়গাটা আশ্চর্য রকম শান্ত। একমাত্র শনি আর রবিবার রাস্তায় এক গাদা গাড়ি ঘোড়ার যানজট দেখা যায়। গ্রামটা যেহেতু লন্ডন আর ব্রিজটনের মাঝামাঝি, তাই ওই দুটো দিন এক শহর থেকে আরেক শহরমুখী জনতার ভিড়ে গোটা রাস্তাগুলো কানায় কানায় ভরে ওঠে। ম্যাক্সলেতে ওই লাল ছোট কটেজগুলোর একটাতেই আমি থাকি, এখানকার একটা কলেজে অধ্যাপনা করছি কিছুদিন হল। তাছাড়া আমার কিছু লেখালেখির শখও আছে। আমার ঠিক পাশের কটেজেই থাকেন ফ্রান্সিস উরগম, ভদ্রলোকের বেশ চোখে পড়ার মতো ব্যক্তিত্ব। একসময় আমার মতোই কলেজের প্রফেসর ছিলেন, কেমব্রিজ ইউনিভার্সিটিতে মনস্তত্ত্ব নিয়ে পড়াতেন। আপাতত অবসর নিয়ে এই গ্রামে বাসা বেঁধে প্যারাসাইকোলজি নিয়ে গবেষণায় মেতে উঠেছেন। এছাড়াও মাঝে মধ্যে নানা রকম অকাল্ট ব্যাপার নিয়ে আগ্রহ জন্মায় তার। হানাবাড়ি, পিশাচতন্ত্র, ভ্যাম্পায়ার এইসব শব্দ তার মুখে শুনতে শুনতে একরকম অভ্যস্ত হয়ে পড়েছেন। মুশকিল হলো এই ভূতুড়ে বিষয় নিয়ে পড়াশোনার কথা অন্য কাউকে বলতে না পেরে আমাকেই চেপে ধরেন তিনি। মাঝে মধ্যে কলেজ থেকে ফেরার পথে আমাকে পাকড়াও করে নিয়ে নিজের কটেজে গিয়ে তার জ্ঞানের ঝাঁপি খুলে বসে। সাবজেক্টের অন্তঃসার কিছু থাক আর নাই থাক, ভদ্রলোকের বলার গুণে এই কদিনে আমারও কিছু আগ্রহ জন্মে সেই সব নিয়ে। তবে দিন কয়েক হলো আমাদের আলোচনার বিষয়বস্তু আর আগের জায়গায় নেই। তার কারণ, এক সপ্তাহ আগে মিসেস এমসওয়ার্থ নামে এক মহিলা আমাদের এই একচিলতে গ্রামে এসে বসবাস করতে শুরু করেছেন। এমনিতে ম্যাক্সলে এতই ছোট গ্রাম যে নতুন কেউ এখানে এসে থাকতে শুরু করলে অন্যদের চোখে না পড়ার উপায় নেই। তবে আমরা খবর নিয়ে জানতে পেরেছি মিসেস এমসওয়ার্থ যে এখানে এসে উঠেছেন তার একটা বিশেষ কারণ আছে। মহিলার স্বামী নাকি একসময় কোনো এক কোর্টের জাজ ছিলেন। পেশোয়ারে থাকতে স্বামী মারা যেতে মহিলা লন্ডনে ফিরে আসে। ঠিক এই সময় তিনি জানতে পারেন যে 100 বছর আগে তার পূর্বপুরুষ নাকি ম্যাক্সলে গ্রামের আদি বাসিন্দা ছিল। গ্রামের মাঝে যে উঁচু চার্চটা আছে সেটাও নাকি তার পূর্বপুরুষের তৈরি। জানতে পেরে তুলপি তল্পা গুটিয়ে তিনি ম্যাক্সলেতে এসে পাকাপাকি থাকার ব্যবস্থা করে। গ্রামে এসে নতুন প্রতিবেশীদের সঙ্গে পরিচয় করতে বড়সড় একটা পার্টির আয়োজন করেছিলেন তিনি। সেখানেই তার সঙ্গে আলাপ হয় আমাদের। এরপর থেকেই গোটা গ্রামে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। মহিলা ঠিক যেমন সুন্দরী তেমনি কুনি, কাটা কাটা চিপচিপে চেহারা, এক মাথা চুলের ঢল মুখের চারপাশ জুড়ে পাহাড়ি ঝর্ণার মতো নেমেছে, টকটকে গোলাপি রং, মখমলের চামড়ার মতো শরীরে ঠিক যেন ঝলমলে আলোর মতো একদিক থেকে আরেক দিক উড়ে বেড়াচ্ছেন। চোখের দুদিকে টেনে কাজল পড়েন মহিলা, সর্বদা হাসি খুশি মুখ, সারাক্ষণই একটা তারুণ্যের লাবণ্য ঝরে পড়ে তার মুখ থেকে। পার্টিতে হল ভর্তি লোকের সামনে নিজে হাতে পিয়ানো বাজিয়ে গান গেয়ে শোনান তিনি। মহিলার গলার স্বর সত্যি একবার শুনেই প্রেমে পড়ে যাওয়ার মতো। একমাত্র প্রফেসর উরকম্বের মুখটা পার্টি থেকে ফিরেই কেমন থমথমে লাগছিল আমার। তা নাকি একেবারেই পছন্দ হয়নি মহিলাকে, সেটা যেটি কি কারণে তা অবশ্য ভেঙে বলেননি আমাকে। যাই হোক, মিসেস এমসওয়ার্থের সঙ্গে আমার এতদিনে কিছুটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। মাঝে মাঝেই আমাকে জেচে পড়ে ফোন করেন তিনি। আমিও লেখালেখির কাজে ব্যস্ত না থাকলে নানা বিষয় নিয়ে কথাবার্তাও হয়। এমন করে আমাদের বন্ধুত্ব একটু ঘন হতে একদিন তাকে আমার বাড়িতে নেমন্তন্নই করে ফেললাম। মিসেস এমসওয়ার্থও রাজি হয়ে গেলেন। নেমন্তন্ন কিন্তু আমি স্বেচ্ছায় করিনি। বেশ কিছুদিন হলো আমার পিছনে আদা জল খেয়ে লেগে পড়েছেন উরকম। তিনি নাকি মিসেস এমসওয়ার্থকে কাছ থেকে ভালো করে খুঁটিয়ে দেখতে চান। একবার সন্দেহ হলো, পুরো বয়সে ভীমরতি হলো না তো প্রফেসরের? পাড়ার চেনা ছেলেদের মতো তিনিও লাস্যময়ী মহিলার প্রেমে হয়তো পড়ে গেছে। যাই হোক, একদিন নেমন্তন্ন বৈধ নয়, আমিও খুব একটা আপত্তি করিনি।
পরদিন মিসেস এমসওয়ার্থের আসার প্রায় আধ ঘন্টা আগে প্রফেসর আমার বাড়ির বেল বাজালেন। সাধারণত বয়স হয়েছে বলে তার হাত পা একটু ধীরে চলে, যখন আসার কথা তার মিনিট পনেরো পরে আসেন। আজ তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে কিছুটা অবাকই হলাম। দরজা খুলে দিতে হন্তদন্ত হয়ে ঘরের ভিতরে ঢুকে এলেন তিনি। আমাকে কিচ্ছু বলার সুযোগ না দিয়ে ঘরের চারদিকটা এক নজরে দেখে নিয়ে সোফায় বসে পড়ে দুটো হাতে মাথা চেপে ধরে কি যেন ভাবতে লাগলেন। আমি তার দিকে এগিয়ে এসে বললাম, কি ব্যাপার প্রফেসর, আজ এত তাড়াতাড়ি? হাতের ভিতর থেকে মাথা তুলে একটা শুকনো হাসি হাসলেন। তারপর বললেন, অন্যদিন পড়াশোনা করতে করতে লেট হয়ে যায়, আজও পড়ছিলাম কিন্তু কিছুতেই মন বস। সে কি? আমি তার পাশে বসে পড়লাম। কি নিয়ে পড়ছিলেন? ভ্যাম্পায়ার। আমার দিকে না তাকিয়েই বললেন প্রফেসর, এর যে কত হাজার হাজার উদাহরণ ইতিহাসে ছড়িয়ে আছে সে তুমি না জানলে বিশ্বাস করবে না। আমাদের মুশকিল হলো আমরা পরীক্ষা না করে সবই কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছি, বলে সত্যিটা আর কোনোদিনই প্রকাশ হতে পারে। যা কি যে বলেন, আজকালকার দিনে ভ্যাম্পায়ারের কথা বলতে গেলে লোকে হাসাহাসি করে। আমি পকেট থেকে সিগারেট বের করতে করতে বললাম, তুমি ব্ল্যাক ডেথে বিশ্বাস করো? আমার দিকে উজ্জ্বল চোখ তুলে তাকালেন তিনি। হ্যাঁ, তাতে বিশ্বাস না করার কি আছে? ব্ল্যাক ডেথ ছিল একটা মধ্যযুগীয় রোগ, সেকালে ভয়ানক প্রকোপ ছিল। ইউরোপের তিন ভাগের এক ভাগ সাফা করে কোনো অজানা কারণে নিজেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওরাও ভ্যাম্পায়ারিজম ঠিক তেমনই একটা রোগ। আজ থেকে ঠিক 300 বছর আগে ম্যাক্সলেটে সে রোগের প্রাদুর্ভাব হয়েছিল, তা জানো? বা বলেন কি, আমি চমকে উঠলাম, ভ্যাম্পায়ার ম্যাক্সলেটে? শুধু তাই নয়, কয়েক বছর আগে ভারতবর্ষে। প্রফেসর আরও কিছু বলতে যাচ্ছিলেন, থেমে গেলেন। দরজার উপরে টোকার শব্দ হয়েছে। আমি চেঁচিয়ে বললাম, দরজা খোলা আছে, ভিতরে চলে আসুন। দরজা ফাঁক করে ঘরে ঢুকলেন মিসেস এমসওয়ার্থ। এই কদিনে লক্ষ্য করেছি মহিলার ঠোঁটের কোণে একটা অমায়িক মিষ্টি হাসি প্রায় সবসময় ঝুলতে থাকে। ঘরে ঢুকতে ঢুকতে আমাদের দুজনকে দেখে সেটাই যেন বেড়ে উঠল একটু। বাহ, ভালো সময় এসেছেন, এবার প্রফেসরের ভূতের গল্পের হাত থেকে আমাকে রক্ষা করুন তো দেখি। একটা সরল উচ্ছ্বাস ঝরে পড়ল মহিলার মুখ থেকে। আরে তাই না ঠিক, ভূতের গল্প তো আমার দিব্যি লাগে, আমিও শুনব। আগন্তুককে মন দিয়ে দেখছিলেন প্রফেসর। উঠে দাঁড়িয়ে বললেন, নানা ঠিক ভূতের গল্প নয়, বলছিলাম যে এই বছর খানেক আগে ভারতবর্ষের কোনো এক প্রান্তে ভ্যাম্পায়ারিজমে মানুষের মৃত্যু হয়েছে। এমসওয়ার্থ প্রফেসরের ঠিক উল্টো দিকের সোফাটায় বসতে বসতে বললেন, যা এই গল্পটাই কিন্তু একেবারে ভয় পাচ্ছি, একদম আসারে গল্প। এখানে আসার আগে আমি বেশ কয়েক বছর ভারতে ছিলাম, সেখানে তো এরকম ভ্যাম্পায়ারের গল্প কখনো শুনিনি। প্রফেসর কিছু বলতে যাচ্ছিলেন, লক্ষ্য করলাম থেমে গেলেন। সেদিন কিছুক্ষণ আমাদের সঙ্গে খোশ গল্প করে মিসেস এমসওয়ার্থ বিদায় নিলেন। সে বছর গরমে ভালো করে বৃষ্টি পড়ল না, শুকনো আবহাওয়ার জন্য কিনা জানি না গোটা ম্যাক্সলে জুড়ে একরকম ছোট কালচে পোকার উপদ্রব শুরু হলো। পোকাগুলো কামড়ানোর সঙ্গে সঙ্গেই ভয়ানক যন্ত্রণা শুরু হয়, সন্ধে হলেই ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে তারা। এমন নিঃশব্দে চামড়ার উপরে এসে বসে যে বোঝাই যায় না। ফুল ফোটানোর পরে শুরু হয় ছটফটান। আমরা প্রথম প্রথম ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু কিছুদিন পরে মিসেস এমসওয়ার্থের মালির বছর ষোলোর ছেলেটা এক অদ্ভুত রোগে ভুগতে শুরু করায় লোকে নড়ে চড়ে বসল। কিছুদিন থেকে নাকি তার খিদে হচ্ছিল না, শরীর শুকিয়ে যাচ্ছিল। তাছাড়া ডক্টর রস তার ঘাড়ের কাছে পাশাপাশি দুটো ফুটো আবিষ্কার করেন। তিনি রায় দেন যে পোকার কামড়েই রোগটা হয়েছে ছেলেটি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, পোকা কামড়ালে যেমন লাল দাগ হয়, ছেলেটার ঘাড়ের ফুটোর আশেপাশে সেটা দেখা গেল না। এর দিন দুয়েকের মধ্যেই একদিন রাস্তায় ডক্টর রসের সঙ্গে দেখা হয় আমার। মালির ছেলেটির ব্যাপারে জিজ্ঞেস করাতে খানিক বিমর্ষ দেখায় তাকে। হতাশ হয়ে মাথা তুলিয়ে বলেন যে ছেলেটি আর বেশিদিন বাঁচবে না, রোগটা নাকি কুল মেলে। সেদিন যখন দেখতে এসেছিলেন স্বাভাবিক অ্যানিমিয়া গোত্রের রোগ ভেবেই চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু বাড়ি ফিরে তার মত বদলাতে শুরু করে। ততক্ষণে ওষুধপত্র বাতলে দিয়ে চলে এসছেন বলে আর যোগাযোগ করেন। সেদিন বাজারে কিছু কেনাকাটা করতে গিয়ে মিসেস এমসওয়ার্থের সঙ্গে দেখা হয়ে গেল আমার।
আমাকে দেখে এবং আমার পাশে প্রফেসর নেই দেখে নিজেই এগিয়ে এলেন। তার অনুরোধে তাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে এলাম। বাজার ছেড়ে বেশ অনেকটা দূরে হেঁটে এসেছি আমরা। একটু দূরেই মিসেস এমবোথের কটেজ আর তার বাইরে সাজানো বাগান চোখে পড়ছে। সেটার সামনে এগিয়ে এসে আমি বললাম, বাগানখানা কিন্তু দিব্যি বানিয়েছেন, এলাকায় এত সুন্দর সাজানো গোছানো বাগান আমি তো আগে দেখিনি। মহিলা হাসলেন কিনা বুঝলাম না, কিন্তু একটা বড় নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। বুক ভরে শ্বাস টেনে তিনি বললেন, এই রাতের হাওয়া একটু দেখুন, এছাড়া কি শান্তি দেন, আর খাটতেও তো হয় প্রচুর। আমি বাগানের দিকে তাকিয়ে পড়লাম। সে আর বলবে, বাগানের কাজ ছেড়ে যখন উঠি বুঝলেন, ওনার হাত নখ ছুতো সব মাটিতে একেবারে কালো হয়ে যায়। মজার ছনে হেসে উঠলেন তিনি। আজকাল মাটির গন্ধে যেন একটা উৎসা হয়, একটু পরের সময়টা মাটির ভিতরে নেখা খারাপ থাকবে। যাহ, কি যে বলেন, আমি প্রসঙ্গটা বদলানোর চেষ্টা করলাম। সত্যি বলছি, কিন্তু আমি তো বলেই রেখেছি, আমার মৃত্যুর পরে যেন কসিনে ঝোকানো না হয় আমার জীবনে, সরাসরি মাটির ভিতরে সরিয়ে দেওয়া। প্রসঙ্গটা মোটেই ভালো লাগছিল না আমার। ফিরে আসতে যাচ্ছিলাম, তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, ভালো কথা, আপনি জান্নাত পুলিশের না বন্ধ করে। আমি একটু অবাক হয়ে বললাম, কেন বলুন তো? তিনি মৃদু হেসে বললেন, ওই যে বললাম, মাটির গল্প জান্নাত পুলিশ ছবি, দেখবেন ভালো পাবে। না, আমি আমি জানলা খুলেই শুই না, তাহলে তো কথাই নেই। সেদিন রাতে ঘুম আসতে একটু দেরি হল। একটু আগে এমবোথে বলা কথাগুলো বারবার ফিরে আসছিল মনের ভিতরে। ঘর অন্ধকার, বাইরে ঘাসের কোড়া থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে, একটু দূরেই মাথার কাছের জানলাটা খোলা, বারবার চোখ চলে যাচ্ছিল সে। মনে জোর এনে এক সময় জোর করেই ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে ভেঙে গেল ঘুমটা, এবং ঘুম ভেঙে ঘরের জানলার দিকে চোখ পড়তেই বুকের ভিতরটা ছ্যাত করে উঠল। জানলার কাঠের পাল্লাগুলো এখন বন্ধ, আমার কটেজে আমি ছাড়া কেউ শোয় না। স্পষ্ট মনে আছে, শোবার আগে জানলাগুলো খুলে শুয়েছিলাম, তাহলে আমি যতক্ষণ ঘুমাচ্ছিলাম ততক্ষণে সেগুলো বন্ধ করবে কে? পায়ে পায়ে উঠে দাঁড়ালাম। কটেজের যে ঘরে আমি শুই সেটা দোতলায়, নিচের জানলায় কার্নিশ নেই, কেউ যে একতলার কার্নিশে উঠে বাইরে থেকে জানলা বন্ধ করবে তাও হতে পারে না। জানলার কাছে এগিয়ে গেলাম আমি। কাঠের পাল্লার ঠিক সামনে একটা পাতলা সাদা পর্দা ঝুলছে, এখন গোটা জানলা জুড়ে টানা আছে পর্দাটা। জানলার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেলে খুলে দিলাম পাল্লাগুলো, মচমচ করে একটা আওয়াজ করে সরে গেল সে। এখন শুধু সাদা পর্দাটা আমার চোখের সামনে ওপাশের দৃশ্যগুলো আড়াল করে আছে। মনে হলো পর্দার ওপারে কিছু যেন একটা আছে, ভালো করে তাকাতে বুঝতে পারলাম একটা মানুষের মুখ। হাতের এক টানে পর্দা সরিয়ে ফেললাম, আর সরাতেই আমার ঠোঁটের ফাঁক দিয়ে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। পা দুটো টেপে উঠলো থরথর করে। জানলার বাইরে শূন্যে ভেসে আমার দিকে চোখ মেলে তাকিয়ে আছেন মিসেস এমবো, একটা মরা ছাগলের মতো চোখের দৃষ্টিটা, মাথাটা উপরে নিচে নড়ছে। দ্রুত সেখান থেকে পাশের জানলার কাছে সরে এলাম। এ জানলাটাও খোলা এখন, এক টানের পর্দাটা সরিয়ে ফেললাম। এখানে সেই একই রকম ভাবে ভাসছে এমবোথের মুখটা, এখনো একই ভাবে আমার দিকে তাকিয়ে আছেন। তার পাশে একটার পর একটা জানলার পোকা সরিয়ে এসে একই বিকৎস হিংস্র মুখ চোখে পড়লো আমার। পিছিয়ে এলাম, একটা ভয়ার তো তীব্র চিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। সঙ্গে সঙ্গে উঠে বসলাম বিছানা। হ্যাঁ, ঘুমটা ভেঙে গেল। জানলাগুলো ঠিক যেভাবে খুলে শুয়েছিলাম এখনো তেমনই খোলা আছে। বাইরে ঘন রাতের আকাশে মিটমিট করে তারা জ্বলতে দেখা যাচ্ছে সেখানে।
একটা খোলা হাওয়া জানলা দিয়ে ভেসে এসে স্পর্শ করে যাচ্ছে আমাকে। সেদিন রাতে ঘুম এলো না, সারা রাত খোলা জানলার দিকে তাকিয়েই কাটিয়ে দিলাম। হঠাৎ ওই স্বপ্নটাই কেন দেখলাম কে জানে। পরদিন সকালে প্রফেসর ফোন করে জানালেন এক্ষুনি দেখা করতে চান আমার সঙ্গে। বললাম আমার শরীরটা ভালো লাগছে না, তিনি যেন নিজেই আমার কটেজে এসে দেখা করে যান। ব্যাপারটায় আপত্তি জানালেন না প্রফেসর। কয়েক মিনিটের মধ্যেই উদ্ভ্রান্তের মতো আমার ঘরে এসে ঢুকলেন তিনি। আমি কিছু বলতে চাওয়ার আগে নিজেই অস্থির পায়ে পায়চারি করতে লাগলেন। বললেন, তোমার সাহায্য দরকার আমার। কিরকম সাহায্য? আমি জিজ্ঞেস করলাম। বলছি, কিন্তু তার আগে শোনো, কাল রাতে কি ঘটেছে? একটু থমকালাম। কি ঘটেছে? কাল সন্ধ্যের দিকে আমি আর ডাক্তার রস মিলে মালির ছেলেটাকে আবার দেখতে যাই। সে বেঁচে আছে বটে, কিন্তু আদমরা হয়ে। তার শরীরের কিছু লক্ষণ দেখে আমার মনে হচ্ছে ছেলেটা একটা ভ্যাম্পায়ারের পাল্লায় পড়েছে। কথাটা বলে পকেট থেকে বের করে একটা সিগারেট ধরালেন তিনি। আমি আর কিছু বললাম না। বুঝতে পারছি ভদ্রলোক এখনো বক্তব্য শেষ করেন। সিগারেটে একটা টান দিয়ে বললেন, কাল রাতে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিই যে ছেলেটিকে আর ওখানে রাখা নিরাপদ হয়। একটু একটু করে ওর শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে কেউ। আমি আর ডাক্তার রস মিলে ওকে স্ট্রেচারে করে তুলে আমার বাড়িতেই নিয়ে আসছে না। এমন সময় মিসেস এমউড দেখতে পান আমাদের। আমাদের দেখে ভয়ানক আশ্চর্য হয়ে যান। এবার বলো, তোমার কি মনে হয় এর কারণ কি? কাল রাতের স্বপ্নটার কথা কেন জানি না মনে পড়ে যায় আমার, কিন্তু সেটা রেশ মুখে আসতে না দিয়ে বলি, আমি কি করে জানব? সিগারেট থেকে ছাই ফেলেন প্রফেসর। একবার কোনা খাকারি দিয়ে বলেন, এরপরের ঘটনা শোনো তাহলে। কাল রাতে ছেলেটিকে নিজের তিনতলার খড়ের বেডরুমে শুয়ে দিয়েছিলাম। খড়ের আলো নেমিয়ে গোটা রাত পাহারায় ছিলাম। বুধবারও একরকম ভাত পেতেছিলাম। মাঝরাতে জানলার কাছ থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। মনে হয় বাইরে থেকে যেন জানলাটা কেউ খুলতে চাইছে। আগন্তুক যে কে সেটা আন্দাজ করতে পেরেছিলাম। তবে যেই হোক না কেন, সে আমার কটেজের দোতলার জানলার কাছে ভাসছে। আমি ঘরের ভিতর থেকে বেরিয়ে কম্পমান পায়ে করিডোর দিয়ে হেঁটে বারান্দার চুলের ফাঁক দিয়ে তাকিয়ে মুখটা দেখতে পাই, মিসেস এমউড। আমার মাথা তখন কাজ করছিল না। তাও কোনো রকমে ঘরে ফিরে এসে জানলার কাছে এগিয়ে গিয়ে গায়ের সমস্ত জোর একত্র করে বন্ধ করে দিই জানলাটা। জানলা দুটো পাল্লার মাঝে সম্ভবত তার একটা আঙুল আটকে গেছিল। কিন্তু তা কি করে হতে পারে? মিসেস এমউড ওভাবে হাওয়ায় ভাসবেন কি করে? আর জানলা খুলে তিনি করতেটাই বা কি চাইছিলেন? প্রফেসর উত্তর দেন না। কিছুক্ষণ চুপ করে থেকে গলা নামিয়ে বলি, আপনি কি বলতে চাইছেন যে মিসেস সেমওয়ার্ড? আমি যা দেখেছি শুধু সেটাই বলছি। সারা রাত এমওয়ার্ড পদ্মের মতো আমার জানলার আশেপাশে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছি? হাতের পাঁচটা আঙুল তুলে ধরলেন তিনি। এক, মানির ছেলেটা যে রোগে ভুগছে সেই রোগ কয়েক বছর আগে পেশোয়ারেও ছড়িয়ে পড়েছিল। দুই, ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে আসার কথা শুনে তিনি বাধা দেন। তিন, মিসেস এমওয়ার্ড পাচে পিশাচটি তার শরীরে বাসা বেঁধেছে, সে কাল রাতে বারবার ঘরে ঢুকতে চাইছে। চার, মিসেস এমওয়ার্ডের পারিবারিক ইতিহাস খুঁজলে ভ্যাম্পায়ারিজমের গুজব শোনা যায়। কিন্তু এতে কি প্রমাণ হয়? প্রফেসর আর কিছু না বলে এক মনে সিগারেট টানতে লাগলেন। কাল রাতে আমিও কিছু দেখেছি, একটা স্বপ্ন। স্বপ্নের কথাটা শুনতে শুনতে প্রফেসরকে আরো উত্তেজিত দেখালো। আমার বলা শেষ হতেই তিনি টেবিলের উপরে একটা চাপর মেরে বললেন, তোমার অবচেতন মন স্বপ্নের মধ্যে দিয়ে তোমাকে সংকেত দিতে চাইছে, মিসেস এমওয়ার্ডের হাত থেকে বাঁচাতে চাইছে। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? না, একটা নয়, দুটো কাজ। প্রথমটা হলো, কাল রাতে আমার ঘুম হয়, আর সকালে যতক্ষণ আমি ঘুমাবো তুমি নজর রাখবে ছেলেটার উপরে। একটু থেমে তিনি বললেন, মিসেস সেমওয়ার্ডের সঙ্গে তোমার সম্পর্ক ভালো, যে কোনোভাবে ওকে ফাঁদে ফেলবে তুমি। তবে ফাঁদে ফেলার পর যেটি কি করতে হবে তা আমিও জানি না। এরপর দুটো দিন এইভাবেই কাটল। এর মধ্যে আমি আর প্রফেসর পালা করে পাহারা দিয়ে গেছি ছেলেটাকে। ছেলেটার স্বাস্থ্য এই দুদিনে চোখে পড়ার মতো বদলে গেছে। এখন বিছানার উপরে উঠে বসতে পারছে সে। তিন দিনের দিন সকালে আমি প্রফেসরের কটেজ ছেড়ে বেরোনোর তোড়জোড় করছিলাম।
প্রফেসর ছেলেটার পাশে বসে একটা বইতে মুখ খুঁজেছেন। এমন সময় নিচ থেকে বেয়ারা এসে জানালো প্রফেসরের সঙ্গে একজন দেখা করতে এসেছেন। আমি জানলা দিয়ে নিচে মুখ বাড়িয়ে দেখলাম মিসেস এনমোথ দাঁড়িয়ে আছেন নিচে, হাতে একটা ছোট বাক্স। প্রফেসরও উঠে এসে তাকিয়েছেন নিচের দিকে। আমিও যাচ্ছি তোমার সঙ্গে, আমার দিকে না তাকিয়েই বললেন তিনি। কিন্তু ছেলেটা একা থাকবে? মিসেস এনমোথ আমাদের সামনে আছেন, যতক্ষণ ততক্ষণ ভয়ের কিছু নেই। আমরা দুজনেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। মিসেস এনমোথ এক কা নমাই ঘেঁষে আমাদের দিকে এগিয়ে এসে হাতের বাক্সটা তুলে ধরে বললেন, শুনলাম আপনাদের পেশেন্টের শরীর স্বাস্থ্যকালকে বেশি উন্নতি হয়েছে, তাই একটু দেখতে। কথাটা বলে হাতের বাক্সটা খুলে দেখালেন। তার ভিতরে কিছু খাবার দাবার আর চকলেট রাখা আছে। ক্ষমা করবেন, আপনাকে আমরা ভিতরে আসতে দিতে পারি না। কেন বলুন তো? কথাটা বলে আমাদের দিকে কিছুটা এগিয়ে এলেন তিনি। কারণটা আপনিও জানেন, আমরাও জানি। প্রফেসরের কলার আওয়াজ পাথরের মতো শান্ত, কিন্তু আমাদের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মিসেস এমোটের মুখে এখন নতুন রং লাগতে শুরু করেছে। একটা খয়েরি কুয়াশায় যেন ঢেকে যাচ্ছে তার মুখ। একটা হাত মুখের সামনে তুলে ধরে ক্রমশ পিছু হাঁটতে শুরু করেছেন তিনি, ক্রমশ পিছিয়ে যাচ্ছেন রাস্তার দিকে। সেখান থেকে মধ্যে মধ্যে তীব্র বেগে ছুটে যাচ্ছে কয়েকটা দ্রুত গতির গাড়ি, কিন্তু গাড়ির দিকে খেয়াল নেই তার। আমাদের দিকে স্থির চোখ রেখে পিছিয়ে চলেছেন তিনি। একটা তীব্র হর্নের শব্দ, পরমুহূর্তেই একটা তীক্ষ্ণ আর্তু চিৎকার। আমাদের চোখের সামনে একটা ভারী গাড়ির সামনের চাকা মাটিতে ফেলে পিছিয়ে দিয়ে গেল মিসেস এনমোথকে। তারপর আর একটা চাকা, কিছুক্ষণ মাথা কাটা পশুর মাংসপিণ্ডের মতো মাটির উপরে পড়ে থরথর করে কাঁপতে লাগলো এনমোথের দেহটা। তারপর রক্তক্ষরণ থেমে যেতে স্থির হয়ে গেল। তিন দিন পরে ম্যাক্সলের সেমেট্রিতে সমাধিস্থ করা হয় মিসেস এনমোথকে। তার নিজের ইচ্ছা মতোই কফিনে ঢোকানো হয়নি তাকে। এক স্বল্পজীবী কিন্তু প্রাণোচ্ছল মহিলার কথাও ম্যাক্সলের মানুষের মন থেকে ক্রমে ফিকে হয়ে আসতে লাগল। আমরাও মিসেস এনমোথের প্রকৃত রূপের ব্যাপারে কাউকে কিছু জানাই। এত কিছুর মধ্যে একমাত্র প্রফেসরের মুখটা এখনো ভার হয়ে আছে। কি একটা কারণে যেন মোটেই খুশি হতে পারেননি তিনি। ঘটনার পরে প্রায় এক মাস তার সঙ্গে আমার এমন কথাবার্তা হয়নি। একদিন রাতে গ্রামের এক প্রান্তে এক অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার। সেখানে খাওয়া দাওয়া সেরে হাঁটা পথেই বাড়ি ফিরছি। বেশ রাত হয়েছে, রাস্তাঘাট সব শুনশান হয়ে গেছে। দূর অব্দি ছড়িয়ে থাকা পিচের রাস্তা আর কটেজগুলোর উপর শুয়ে থাকা চাঁদের আলো ছাড়া অন্য আলো নেই। হাঁটতে হাঁটতে হঠাৎই মিসেস এমওয়ার্থের বাড়ির সামনে এসে পড়লাম। কিছুটা কৌতূহল হতেই ভালো করে চোখ তুলে তাকালাম কটেজটার দিকে। বাইরের বড় গেটের গায়ে এখন একটা অনসেল সাইনবোর্ড লাগানো আছে। বাড়িটা আরেকবার ভালো করে দেখে নিয়ে সামনে পা বাড়াতে যাব, এমন সময় টুং টুং করে কটেজের লাগোয়া বাগানের দরজা খোলার শব্দ হতে আমি চমকে ফিরে তাকালাম সেদিকে। একটা দম বন্ধ করা ভয় আমার গলা চেপে ধরল। অবাক হয়ে দেখলাম কটেজের গেট খুলে বাইরে বেরিয়ে আসছেন মিসেস এনমোথ। সেই এক মুখ, এক শরীর, একই হাঁটা ছন্দ, সাদা কাপড়ে পা থেকে মাথা অব্দি ঢেকে আছে তার। আমার থেকে প্রায় মিটার দশেক দূরেই রাস্তাটা পার করে উল্টো দিকের বাড়ির গেটের ভিতরে মিলিয়ে গেলেন তিনি। তারপর আমার দেখা গেল না তাকে। সম্বিত ফিরে পেতেই কোনো দিকে না তাকিয়ে দৌড়তে শুরু করলাম। মনে হলো একটা ঠান্ডা হাওয়া যেন হাঁড়া করে আসছে আমাকে পিছন থেকে। ওই একবারও পিছনে না তাকিয়ে সামনের বিস্তীর্ণ ফাঁকা রাস্তা ধরে দৌড়াতে লাগলাম। নিজের বাড়িতে ঢোকার আগে হাঁপাতে হাঁপাতে প্রফেসরের দরজায় কড়া নাড়লাম। তিনি দরজা খুলে আমার অবস্থা দেখে দরজা থেকে সরে গিয়ে আমাকে ভিতরের দিকটা দেখিয়ে দিয়ে বললেন, কি ব্যাপার, এত আবাচ্ছ গেল, ভূত পেয়েছো নাকি? হ্যাঁ, আপনি আর কি করছেন? আমি আপনি ভাবতেও পারবেন না আমি কি দেখেছি। তার খানিকটা আন্দাজ করতে পারি। মিসেস এনমোথ ফিরে এসেছেন এবং তাকে কোনো একটা বাড়ির ভিতরে ঢুকতে দেখেছো তুমি, তিনি শান্ত গলায় বললেন। ওনার
মেজর কটেজের উল্টো দিকের কটেজটা, মেজর পার্সেলের বাড়ি। চলো আমাদের এক্ষুনি বেরোতে হবে। কিন্তু আমরা কি করতে পারি? আমি জানি না, বলতে পারো সেটাই জানতে চাচ্ছি। মাত্র কয়েক মিনিটের মধ্যে পা চালিয়ে মেজর পার্সেলের কটেজের সামনে পৌঁছে গেলাম আমরা। একটু আগে যখন এখানে দাঁড়িয়েছিলাম তখন রীতিমতো অন্ধকারে ভরেছিল জায়গাটা, এখন আশপাশের কয়েকটা কটেজের দোতলার আলো জ্বলে ওঠায় কিছুটা দেখা যাচ্ছে চারপাশ। আমরা বাড়ির দরজার দিকে এগিয়ে যেতেই মেজর পার্সেলকে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতে দেখলাম। আমাদেরকে দেখে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন তিনি, উদ্বিগ্ন গলায় বললেন, ও আপনারা, আমি একটু ডক্টর রসের কাছে যাচ্ছিলাম, আমার স্ত্রীর শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে, মুখটা বড় ফ্যাকাশে দেখাচ্ছে, আপনারা হঠাৎ এক মিনিট মেজর, প্রফেসর থামিয়ে দিলেন তাকে, ওনার গলায় কি কোনো দাঁত দেখতে পেয়েছেন? খানিকটা থতমতো খেলেন মেজর পার্সেল, অবাক হয়ে বললেন, আপনারা কি করে জানলেন? আমি তো ভাবলাম ওই কালো পোকাটা কামড়ানোর ফলে রক্তে একেবারে ভেসে যাচ্ছে জায়গাটা। ওনার সঙ্গে কেউ আছেন? হ্যাঁ, একজন নার্স আছে। আমার দিকে ঘুরে দেখালেন প্রফেসর, আমি জানি কি করতে হবে, বাড়ি চলো, এক্ষুনি সিমেট্রি যেতে হবে আমাদের। একটা সূচালো ফলার ছুরি, একটা শাবল আর অন্য কিছু যন্ত্রপাতি নিয়ে ঘণ্টাখানিকের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এলেন তিনি। পথে যেতে যেতে পরবর্তী এক ঘন্টায় ঠিক কি ঘটতে চলেছে তার একটা আন্দাজ দিলেন আমাকে। দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বললেন, আমি যা বলছি সেটা তোমার এই মুহূর্তে অবিশ্বাস হতে পারে, কিন্তু সকালের আগেই এর সত্যতা প্রমাণ করব। একটু আগে তুমি যা দেখেছ সেটা একটা অ্যাস্ট্রাল বডি, মিসেস এমর্থের শরীরের ভিতরে যে শয়তান বাসা বেঁধেছিল সে মৃত্যুর পরেও একই রূপ বহন করে চলেছে, সে মৃত্যুহীন পিশাচ। আমি জানতাম এরকম কিছু একটা হবে। আমার ধারণা যদি সত্যি হয় তাহলে মিসেস এমর্থের কফিন খুলে আমরা তার দেহ অবিকৃত অবস্থাতেই আবিষ্কার করব। তা কি করে হয়, প্রায় দুমাস আগে মারা গেছেন তিনি। সেটা কথা নয়, পিশাচ ওর শরীর ছেড়ে যায়নি এখনো। আজ আমাকে যাই করতে দেখো না কেন, জানবে সেটা মিসেস এমওয়ার্থের মৃতদেহের উপর নয়, তার শরীরে বাসা বাঁধা পিশাচকে ধ্বংস করার জন্য করছে। সিমেট্রির প্রায় কাছাকাছি এসে পড়েছি আমরা। প্রফেসর আমার দিকে ফিরে বললেন, এই মুহূর্তে পিশাচ মিসেস এমওয়ার্থের মৃতদেহের ভিতরে নেই, সে বাইরে আছে, কিন্তু যেখানেই থাক না কেন ভোরের আগে আবার তাকে ফিরে আসতে হবে। আমরা ততক্ষণ অপেক্ষা, একবার ভোর হয়ে গেলে সে আর শরীর ছেড়ে বেরোতে পারবে না, তখন তার শরীর মাটি থেকে তুলে এনে মৃতদেহের বুকে এইটা বেঁধে দিতে হবে। হাতে ধরা সরু ফলার ছুরিটা দেখালেন। সিমেটারিতে ঢুকে মিসেস এমওয়ার্থের সমাধিটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হল না। চাঁদের আলোয় ভরে আছে চতুর্দিক, সমাধির সামনেটা একবার ঘুরে দেখে নিয়ে চার্চের দিকে মুখ করে একটা বড় গাছের কাণ্ডের কাছে জমাট অন্ধকারের ভিতরে জায়গা করে নিলাম আমরা। এখান থেকে লক্ষ্য রাখতে হবে দূরে গির্জার দরজার উপর ঝোলানো উইং চাইমগুলো টুং টুং করে বেজে চলেছে, একটা নরম হাওয়া ভেসে আসছে ছড়িয়ে থাকা পাথরের গায়ে লেগে, ঝোপের ভিতর থেকে এক টানা পোকামাকড় ডেকে চলেছে, মাটিতে পড়ে থাকা শুকনো ডালপালা হাওয়ার ধাক্কায় মর্মর শব্দ তুলছে। হঠাৎ কানে এলে মনে হচ্ছে কেউ যেন হেঁটে আসছে এদিকেই। বেশ কিছুক্ষণ হলো মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে গেছে, তারাদের আলো অবশ্য ভেসে আসছে সেই মেঘের ফাঁক দিয়ে। ক্রমে দূরের কোনো বাড়ির ঘড়িতে ভোর পাঁচটা বাজলো। কয়েকটা মুহূর্ত কাটতেই হঠাৎ অনুভব করলাম আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরেছেন প্রফেসর, বাঁ হাতটা তুলে ধরেছেন সামনে। আমি সেই আঙুলের সোজা সুজি তাকালাম, ছড়িয়ে থাকা সমাধি পাথরগুলোর মাঝে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছে একটা সাদা কাপড়ে ঢাকা মূর্তি, ঠিক যেন হাওয়ার উপরে ভেসে আসছেন তিনি। কোনো দিকে মুখ না ফিরিয়ে একটা বিশেষ সমাধি লক্ষ্য করে এগিয়ে আসছে। আমার কপাল ঘামে ভিজে উঠল। মিসেস এমলির তার ঠোঁটের কোণে পরিতৃপ্তির আভাস, কিছুটা রক্ত গড়িয়ে পড়ছে কসবে,
একটা হাত দিয়ে সেই রক্তটা মুছে নিলেন তিনি। তারপর আকাশ ফাটানো উন্মাদ পৈশাচিক হাসিতে হেঁটে পড়লেন, হাত দুটো তুলে ধরলেন আকাশের দিকে। সেইভাবে হাসতে হাসতে একটু একটু করে তার শরীরটা মাটির নিচে নেমে গেল। সাবধানে এসো, প্রফেসরের সঙ্গে উঠে গিয়ে মিসেস এমবোর্টের শরীরটা ঠিক যেখানে মাটিতে মিশেছে সেই জায়গাটার কাছে গিয়ে দাঁড়ালাম আমরা। মাত্র দুমাস আগেই খোঁড়া হয়েছিল মাটিটা, ফলে এখনো মাটি শক্ত হয়ে যায়নি। কোদালের কূপে তাড়াতাড়ি মাটি উঠে আসতে লাগলো, একটু একটু করে ওড়ের আলো উঠতে শুরু করেছে। প্রায় ছ ফুট মাটি খোঁড়ার পর একটা কাঠের পাটাতনের শাবল আটকে গেল আমাদের। প্রফেসর সুচালো ছুরির ডগাটা দিয়ে পাটাতনের একটা দিকে চার দিতে সেটা কিছুটা উঠে এলো মাটি থেকে। আমি রুদ্ধশ্বাসে দেখলাম শক্ত মাটির উপরে যেখানে শুয়ে দেওয়া হয়েছিল সেইখানে একইভাবে শুয়ে আছেন মিসেস এম্পো। তার মুখে এখনো মৃত্যুর ছাপ লাগে, যেন এই মাত্র চেরে উঠবেন তিনি। আগের থেকে আরো বেশি জীবন্ত দেখাচ্ছে তার মুখ, একটা মৃদু হাসির ছোঁয়াও লেগে আছে ঠোঁটের কোণে। প্রফেসর বড় করে একটা নিঃশ্বাস নিয়ে শক্ত হাতে ছুরিটা আমুলে বসিয়ে দিলেন তার বুকের পাদিকে। গলগল করে রক্তের স্রোত বেরিয়ে এলো সেখান থেকে। মুখ তুলে উঠে দাঁড়ালেন প্রফেসর, রক্ত মাখা হাতটা আমার হাতের উপরে রেখে বললেন, মাটি দিয়ে বুঝিয়ে ফেলতাম। কোদালটা হাতে নিয়ে কপালের ঘাম মুছলাম আমি। প্রফেসর একবার আড়মোড়া ভাঙলেন, একটু দূরে ঝিঁঝির আওয়াজ এখন থেমে আছে। আকাশের বুক চিরে আবার চাঁদ উকি দিয়েছে, তার রূপলি জ্যোৎস্না পিছিয়ে আছে কাঠের পাটাতনের উপর। হাতে শক্তি সঞ্চয় করে আমি আবার কোদালটা তুলে নামিয়ে আনতে গিয়েও থেমে গেলাম। প্রফেসরের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা একটা ব্যাপার খটকা লাগছে জানেন। কি ব্যাপার? মেজর পার্সন বললেন উনি ঘরে একটি নার্সকে রেখে ডাক্তার রসকে ডাকতে যাচ্ছিলেন। হ্যাঁ আমিও তো তাই শুনলাম, কিন্তু ওনার স্ত্রী আগে অসুস্থ ছিল না, আজ রাতেই হয়েছেন। হ্যাঁ সেই জন্যই তো ডাক্তার ডাকতে যাচ্ছিলেন। না আমার প্রশ্ন তা নয়। তাহলে যেখানে এখনো ডাক্তারকে খবর দেওয়া হয়নি সেখানে একটু আগে অব্দি সুস্থ ছিল এমন মানুষের কাছে নার্স আসবে কি করে? প্রশ্নের উত্তর দিতে পারলেন না প্রফেসর, আমার দিক থেকে চোখ সরে একটু উপরে তাকিয়েছেন আমার ঠিক পিছনেই, যেন দেখছেন কাউকে। মাটির উপরে নিজেদের তৈরি করা গর্তের ভিতরে দাঁড়িয়ে আছি আমরা। কে এসে দাঁড়িয়েছে উপরে? চকিতে পিছন ঘুরে মেজর পার্সেলকে দেখতে পেলাম, তার সারা শরীর জুড়ে একটা সাদা আভা খেলে যাচ্ছে, মাটি থেকে কিছুটা উপরে যেন ভাসছেন তিনি। কয়েকটা হিস হিসে শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে, অবিকল মিসেস এমওর্থের গলা, একটা চাপা হাসি খেলে যাচ্ছে তার ঠোঁটের কোণে। আমি পিছিয়ে আসতে গেলাম, প্রফেসরের হাত মৃত চামড়া ঠান্ডা হয়ে আছে।